হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো ফেথ অব লাভ নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগত চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মা খুব সিম্পল হয়েতে যে মাটনের লাল লাল ঝোল বড় বড় আলু দিয়ে যেটা করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছে পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা এবি হচ্ছে আদা বাটা আর দই আছে আর এখানে হচ্ছে হলুদ আর তেল এর এগুলো হচ্ছে ম্যারিনেশনের জন্য লাগবে তো পুরো পেঁয়াজটা দেবে না অল্প একটু পেঁয়াজ আর হচ্ছে কিছুটা টমেটো এখানে এক কেজি মাংস মা রান্না করছে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছে এবার পরিমাণ মতো আদা আর হচ্ছে টক দইটাকে কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে নালে ছিটে ছিটে থাকবে তো ভালোভাবে ফাটিয়ে নিয়ে টক দইটা মিশিয়ে দিতে হবে আমার তো মাটনের মধ্যে বেশি মশলা অ্যাড করা আমার একদম পছন্দ নয় তাহলে মাটনের গন্ধটাই যেন চলে যায় মনে হয় তো টক দুইটা দেওয়ার পরে এতে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছে এবং হলুদের পর এবার অল্প পরিমাণে তেল কিছুটা এত পেঁয়াজ ভাজার সময় তো লাগবেই তো কিছুটা তেল ওতে অ্যাড করে দিল দিয়ে ভালোভাবে মাখিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিলো ম্যারিনেশান এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যে যতটুকু পারবে সেরকমই রাখতে পারো তো তারপরে এক ঘন্টা পরে ওখানে গ্যাসে গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে তো এখানে পাঠার মাংস যেহেতু একটু তেলের পরিমাণটা তো একটু বুঝতেই পারছো একটু বেশি লাগবে তো তেল দিয়ে তার তাতে হচ্ছে তেজপাতা ফোড়ন দিতে হবে আর তাতে হচ্ছে চিনি দিতে হবে চিনি দিলে কি হয় তোমরা সবাই জানো এটা চিনি দিলে খুব লাল লাল কালারটা আসে তো তারপর রসুনটা থেতো করে রেখেছিল জাস্ট থেতো করে সাথে ওই থেতো করা রসুনটা দিয়ে দিয়েছে তেলে তো এবার এটা একটু নাড়াচাড়া করতে হবে হালকা লাল লাল এলে তাতে এবার বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে এলে তাতে এবার যে মাইনেট করা মাংসটা সেটা পুরো ঢেলে দিতে হবে পাশের ওভেনটাতে আলুটাকে মা ভেজে নিচ্ছে আলুটাকে একটুখানি ভেজে নিলে বেশি টেস্টি হয় তো আলুটাকে এদিকে ভাজা হচ্ছে এদিকে আর একটা উনুনে হচ্ছে মাংসটা কষা হচ্ছে মাটনে মা সব সময় বলে যে কষাটা খুব ইম্পর্টেন্ট তো ভালোভাবে কষলেই তবেই কিন্তু মাংসের টেস্ট হয় যত বেশি কষা হবে তত বেশি টেস্ট হবে তো চাপা দিয়ে রেখে দিয়েছিল কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষতে হবে জিনিসটাকে অনেকখানি কষা হয়ে এসছে এরপর ওতে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে হবে অ্যাড করতে হবে আর একটু স্বাদ মতো যেটুকু নুন লাগবে নুন দিতে হবে কারণ ম্যারিনেশানের সময় আমরা নুন দিই নি তো নুনটা দিতে হবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং নাড়াচাড়া করে ভালোভাবে সুন্দর করে আবার কষাতে হবে তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও দেখছো তো মা কতবার ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু কষাচ্ছে দেখো এখানে তেল ছেড়ে এসছে সুন্দর একটা কালারও চলে এসছে এরপর এটাকে প্রেশারে তুলে দেবে এবার সেদ্ধ হওয়ার জন্য পুরো মাংসটাকে জাস্ট প্রেশারে শিফট করে দেবে আর যে বাটিতে ম্যারিনেশান করা হয়েছিল সেই বাটিটা ধুয়ে জল দিয়ে কড়াটাকেও ধুয়ে পরিমাণ মতো জল কুকারে দিতে হবে পরিমাণ মতো যে যেরকম ঝোল রাখবে বা যেটুকু সেদ্ধর জন্য প্রয়োজন পরিমাণ মতো জল তাতে অ্যাড করতে হবে এবার প্রেশার কুকার ঢাকাটা বন্ধ করে এবার সিটির জন্য রাখতে হবে দুটো সিটি ফার্স্টে মা দিয়ে নিয়েছে দুটো সিটি দেওয়ার পর মা খুলে তাতে যে ভাজা আলুগুলো ভেজেছিলো সেই আলুগুলো অ্যাড করে দিয়েছে দিয়ে আবার একটা সিটি দিয়েছে প্রেশার কুকার খুলে এবার সেদ্ধ হয়েছে কিনা দেখে নেবে আর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিতে হবে দেখো সুন্দর সুন্দর কি কালার এসছে শুধু দেখো পুরো রেডি মাংস লাল লাল বড় বড় আলু দিয়ে ঝোল তো আজকে মাংসটা রেডি দেখেই খেতে ইচ্ছে করছে আজকে ব্লগটা এটুকুই টাটা